নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল আটটা থেকে এই চলবে বিকেল পর্যন্ত অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে প্রস্তুত রয়েছে কমিশন ছটি কেন্দ্রে করা হচ্ছে পদ্ধতিতে এবং কেন্দ্রগুলো নিরাপত্তায় সিসিটিভি মনিটরিং সহ রয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপি সহ মেয়র পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতান্নটি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে দুশো জন এবং উনিশটি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চুরাশি জন প্রার্থী এবার মোট ভোটার সংখ্যা রয়েছে এই গাজীপুরে এগারো লক্ষ সাঁয়ত্রিশ হাজার সাতশো ছত্রিশ জন এর মধ্যে পুরুষ রয়েছে পাঁচ লাখ উনসত্তর হাজার নশো পঁয়ত্রিশ এবং নারী ভোটার রয়েছে পাঁচ লাখ সাতষট্টি হাজার আটশো একজন চারশো পঁচিশটি কেন্দ্রের মধ্যে তিনশো সাঁত্রিশটি ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে দশ হাজার পুলিশ এবং হাজার আনসার ও পুলিশ সদস্য মোতায়েন থাকবে নির্বাচনের আগে এবং পরে মোট চার দিন প্রতি ওয়ার্ডে একজন করে এবং দশ জন অতিরিক্ত সহ মোট সাতষট্টি জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বাইরে থাকবে পুলিশ র্যাব এবং বিজেপির নিয়মিত টহল